নমস্কার মো প্রিন্স মনের মতো শাড়িতে আপনাদের সকলকে স্বাগত। যে শাড়ি আপনাকে বানায় সম্পূর্ণ নারী, সেই শাড়ি নিয়ে কলকাতা থেকে মৌ আজ আপনাদের সামনে। আমাদের অ্যাড্রেস হলো 122B সাদার্ন এভিনিউ, কলকাতা 29, আর যোগাযোগের মাধ্যম হলো অবশ্যই হোয়াটসঅ্যাপ 9831575641। অনেকেরই জানা, যারা জানেন না তাদের জন্য আরেকবার 9831575641। আমরা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে কলকাতা, দিল্লি, বোম্বে, কলকাতার বাইরের যে শহরগুলো আছে সেটা ছাড়িয়েও বিভিন্ন দেশে আমরা কিন্তু শিপিং করে থাকি। যাদের কোয়েশ্চেন, তাদের উত্তর হলো এটাই যে আমরা কিন্তু সর্বত্র শিপিং করে থাকি। আজকে কিছু শাড়ির ডিমান্ড এসছে যেগুলো হোয়াইট ইন কালার অর তাসার কালার শাড়িস। দ্য ফার্স্ট শাড়ি হুইচ আই এম ওয়েয়ারিং, দিস ইজ আ বিউটিফুল শাড়ি। দিস ইজ আ তাসার ওয়ান উইথ কাটওয়ার্ক, কিনারা ধরে একেবারে কাটওয়ার্কের কাজ রয়েছে, আর পুরো শাড়িটাতে রয়েছে ফ্লোরাল মোটিভ, ছোটো ছোটো ফ্লোরাল মোটিভ, ভেরি এলিগেন্ট। আই এম ওয়েয়ারিং উইথ আ শার্ট, এটা একেবারে ভেজ টাইতে করা। এই যে লিফি মোটিভগুলো আছে একেবারেই ভেজ টাইতে, এবং আনপলিশড কটনের তৈরি একটা শার্ট দিয়ে শাড়িটা পরে ফেলেছি, এবং তোমাদের সামনে অন্যরকম ড্রেপে আমি। তবে আজকে যে শাড়িগুলো দেখাবো, শাড়িগুলো কিন্তু একটার থেকে অন্যটা এত অন্যরকম, এত মনোগ্রাহী যে তোমরা দেখেই হয়তো নিজেরাই বলবে আমাকে যে কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা নেবে। তো ফার্স্ট শাড়ি আই এম গোয়িং টু শো ইউ, অবশ্যই একটা বলেইছি আজকে হোয়াইট বা তাসার কালারের শাড়ি দেখাবো, তো সেইটা মাথায় রেখেই দ্য ফার্স্ট শাড়ি। এই শাড়িতেও কিন্তু কাটওয়ার্কের কাজ রয়েছে বন্ধুরা, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে পাইপিং বর্ডার। দ্য অল ওভার দ্য শাড়ি দেয়ার ইজ পাইপিং বর্ডার ইয়েলোইং কালার, যেটা শাড়ির কাজের সাথে সাযুজ্য বজায় রেখে করা হয়েছে। দিস ইজ দ্য ওভারঅল লুক অফ দ্য শাড়ি। পুরো শাড়িতেই এইভাবে কলমকারীর কাজ, কাজটা ভীষণ সুন্দর, এবং কিনারা ধরে আছে কাটওয়ার্কের কাজ। অনেকে যারা জানতে চাও যে প্রাইসটা আমি কেন বলি না, বন্ধুরা সব কিছু যদি এত সহজেই বাড়িতে বসে পেয়ে যাও তাহলে তো দেখার আগ্রহটা সত্যিই কমে যায়। আরও বেশি জানতে চাইলে, আরও বেশি বুঝতে চাইলে যারা যোগাযোগ করতে চাও সরাসরি চলে আসতে পারো 122B সাদার্ন এভিনিউতে, আর যারা দূর থেকে দেখছো তারা অবশ্যই আমাদের যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ, সেখানে জিজ্ঞাসা করতে পারো। আমরা উই আর অলওয়েজ রেডি টু আনসার, একটা স্ক্রিনশট এবং তারপরে তোমার জিজ্ঞাসা আমাদের কাছে জানতেই পারো। উই আর রেডি টু answer all your questions. This is the palla portion of the sari. Shari pallateo kintu ekhane cut work er kaj royeche, ar puro sharite ache emon sundor ekta kalamkarir kaj. Obosshoi shari ta tasar silk sari. Ajke beshir bhag sari dekhabo, beshir bhag keno, all sarees are tasar silk sarees. Blouse piece ta ektu dekhiye dei, blouse piece ta ei rokom bondhura, contrast e royeche kintu ekta চারকোল ব্ল্যাক কালারের অল ওভার ডিজাইনের, অল ওভার মোটিভের একটা ব্লাউজ পিস। আর দিস ইজ দ্য ওভারঅল লুক অফ দ্য শাড়ি, দিস ইজ দ্য ফার্স্ট লুক অফ দ্য শাড়ি। আর দ্য সেকেন্ড শাড়ি অবশ্যই একটা সাদা শাড়ি, যেটা বলেছি তোমাদের ডিমান্ড ওয়াইজ আমি কিন্তু আজকে দেখাচ্ছি। দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি, একেবারে তসর সিল্কের টুকরো শাড়ি থেকেই নেওয়া, বিকজ শাড়িটার দুদিকেই পিকো করা রয়েছে, পিকো করে দেওয়া হচ্ছে শাড়িটা যাতে কোনোরকম অসুবিধায় তোমাদের না পড়তে হয়। বন্ধুরা যারা চাইবে তারা অবশ্যই কিন্তু এখানে ফল লাগিয়ে নিতে পারো, তার ব্যবস্থাও রয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য ওভারঅল লুক অফ দ্য শাড়ি, সাদা শাড়ি তাতে অল ওভার কাজ, অপূর্ব সুন্দর, এক্সিলেন্স অ্যাট পার, ব্রিলিয়ান্টলি ডান। শাড়িটা একটু দেখিয়ে দিই বন্ধুরা, শাড়িটা এত সুন্দর, এখানে পার জুড়ে যাচ্ছে কলমকারীর কাজ, আঁচলে যাচ্ছে কলমকারীর কাজ। দিস ইজ আ কলমকারি ওয়ান, অ্যান্ড পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে, সুতোর কাজ ও উইথ সিকোয়েন্স। শাড়িগুলো শুধুমাত্র এলিগেন্টই নয়, শাড়িগুলো কিন্তু একেবারেই অন্য রকম, অন্য মাত্রার একটা শাড়ি পেয়ে যাচ্ছ মৌ প্রিন্স মনের মতো শাড়ি 122B সাদার্ন এভিনিউ থেকে। নেক্সট যে শাড়িটা দেখাবো, অপূর্ব সুন্দর এই সাদা শাড়িটা উইথ ব্ল্যাক মোটিভ, একটু দেখাই, সকলের ভালো লাগবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা চিরন্তন কম্বিনেশনের শাড়ি, সেটা সেটা এমন সুন্দর কম্পোজিশনে করা রয়েছে শাড়িটা।
এই অল ওভার কিন্তু এখানে সিকোয়েন্স আর সুতোর কাজ যাচ্ছে অল ওভার দ্য শাড়ি, পুরো শাড়ি জুড়ে। দুদিকের পাড়ে রয়েছে ব্ল্যাক কালার বর্ডার, এখানে রয়েছে আঁচল, আঁচলটাতেও কিন্তু ব্ল্যাকের টাচ। যারা সাদা কালো পরতে ভীষণ ভালোবাসো তাদের জন্য স্পেশালি এই শাড়িটা, দিস ইজ দ্য পাল্লা পোর্শন অফ দ্য শাড়ি অ্যান্ড দিস ইজ দ্য ওভারঅল লুক অফ দ্য শাড়ি। তার সাথে কিন্তু এইটা হচ্ছে ব্লাউজ পিস, ব্ল্যাক ইন কালার। ব্লাউজটা যখন বানিয়ে এটার সাথে পরবে তখন একেবারে কিন্তু শাড়িটার লুক চেঞ্জ হয়ে যাচ্ছে, একেবারেই অন্যরকম। অ্যান্ড ফ্লোটা দেখতে পাচ্ছ, ইটস লাইক আ বাটারফল, একেবারেই কিন্তু সুন্দর ফলের একটা শাড়ি। অনেকেই জিজ্ঞাসা করে উইথ কি শাড়িটার লেন্থ কি, আই অ্যাম 5'8" নিজে, আমি তোমাদের দেখাচ্ছি, আমি এই শাড়িটাও পরে আছি, একই উইথের শাড়ি। তোমরা দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু শাড়ির জায়গা থেকে এখান থেকে পরা রয়েছে নিচে পর্যন্ত। শাড়িটা হচ্ছে 5.5 মিটার, তারপরে 1 মিটার, কোনোটাই 90 সেন্টিমিটার ব্লাউজ পিস, মানে প্রায় 6.5 মিটার শাড়ি, আর 44 উইথের শাড়ি আমরা দিয়ে থাকি জেনারেল স্ট্যান্ডার্ড। কিন্তু কিছু কিছু শাড়ি হয়তো তার থেকেও একটু বড় হয়, যেগুলো একেবারেই হ্যান্ড ওভেন কটন শাড়ি বা হ্যান্ড ওভেন তাসার শাড়ি হয়, সেগুলোর বিধ অনেক ক্ষেত্রেই একটু বেশি থাকে। নেক্সট শাড়ি আই এম মুভিং টু, পরে যে শাড়িটা দেখাবো, হোয়াইট ইন কালার, হোয়াইটের ওপর হোয়াইটের কাজ করা, অফ হোয়াইটের ওপরে একেবারে মিল্কি হোয়াইট সুতো দিয়ে কাজ করা রয়েছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ কুরুশের কাজ অর্থাৎ ক্রোশেটের কাজ করা রয়েছে, কিনারা ধরে কাটওয়ার্ক রয়েছে, শাড়িটাতে রয়েছে প্রিন্ট এবং তার সাথে রয়েছে এমব্রয়ডারি। সুতরাং এক একটা শাড়ির পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম, অনেকটা খাটনি, তারপরে কিন্তু একটা সময়ম সম্পূর্ণ শাড়ি কিন্তু বেরিয়ে আসছে এটা থেকে। দিস ইজ এ ক্লাস শাড়ি, আই ক্যান টেল ইউ, দোজ হু লাভ টু ওয়ার হোয়াইট কালার শাড়ি দে ক্যান সি দিস ভিডিও অ্যান্ড দে ক্যান জাস্ট বুক আ শাড়ি ফর ইয়োর সেলফ। আমরা তোমাদের কিন্তু রিচের মধ্যেই রয়েছি, ফোনের একটা বাটন প্রেস, তাতে স্ক্রিনশট এবং তারপরে আমাদের পাঠিয়ে দিলেই কিন্তু তোমরা শাড়ি সম্বন্ধে পুরো খবর জানতে পেরে যাচ্ছ। যারা হাতের নাগালে আমার স্টোর যাদের, তারা কিন্তু একটু কষ্ট করে এলে কিন্তু দেখতে পাচ্ছ মনের মতো অনেক ধরনের শাড়ি। নেক্সট যে শাড়িটা দেখাবো, আজকের শেষ শাড়ি সাদা শাড়িগুলোর মধ্যে, এক একটার থেকে অন্যরকম দেখাবার চেষ্টা করছি এবং তৈরিও হয়েছে অন্যভাবে একেবারে। এটা জরি পার তাসার, তাতে টেম্পল বর্ডার রয়েছে এবং শাড়িটাতে, পুরো শাড়িতে রয়েছে এমব্রয়ডারির কাজ। দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি, ব্লাউজ পিসে যেটা স্ট্রাইপ কাজ থাকে জেনারেলি সেই রকমই রয়েছে এটা। আর এটা হচ্ছে ওভারঅল লুক অফ দ্য শাড়ি, পুরো শাড়িটাতেই রয়েছে ভরাট কাজ। এখানে একটা জাল মোটিফ কিন্তু পুরো পাড় ধরে গেছে শাড়িটার, গোটা শাড়িতে আছে ছোট ছোট বুটি, একটা প্যাস্টেল শেডের শাড়ি, অপূর্ব সুন্দর এই শাড়িটা, একেবারে শ্বেত শুভ্র বসনা। আর এই আমাদের সামার আসছে গরমকালে, কিন্তু এই শাড়িগুলো গরমের বিকেলে কোথাও পরে নিজেকে প্রেজেন্ট করার জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে বন্ধুরা আর দেরি কেন, ভালো লাগলে খুব তাড়াতাড়ি আমাদের জানাও, এবং যারা সাদা শাড়ি দেখতে চেয়েছো আশা করি তাদের আমি পারপাসটা সার্ভ করতে পারলাম, কীরকম লাগলো নিশ্চয়ই জানিও। তোমাদের সকলের আমন্ত্রণ রইল মোক প্রিন্স মনের মতো শাড়িতে। আগামী 3 দিন থাকবো এক্সিবিশনে, নারী সেবা সঙ্ঘে একটা বিরাট এক্সিবিশন হচ্ছে, সেখানে মোক প্রিন্সকে তোমরা পেয়ে যাচ্ছ প্রিন্টিং রুমে, সেখানে গেলে তোমাদের সাথে আমার সরাসরি দেখা হচ্ছে। যারা এক্সিবিশন হপ করতে ভালোবাসো, যারা নতুন নতুন জিনিস দেখতে ভালোবাসো, অফকোর্স আমার স্টলে এসো, সেখানে এসে তোমরা মনের মতো শাড়ি দেখে নাও, বেছে নাও, আর তারপরে সারা বছরের জন্য মোক প্রিন্স মনের মতো শাড়ি 122B সাদনে ভিডিওতে পেয়ে যাচ্ছ, তোমাদের মনের মতো শাড়ির সুলভ সন্ধান।